আমরা প্রায় শুনি আইন নিজের হাতে তুলে নেবেন না, কিন্তু অনেক সময় আমরা দেখি মানুষ এই কথাটি বেমালুম ভুলে যায়। তারা আইনের হাতে বিচারের অপেক্ষা না করে নিজেরাই বিচার করতে চায়। এটাকেই বলে মব জাস্টিস। মব জাস্টিস বা গণপিটুনি এমন একটি সামাজিক সমস্যা যেখানে উত্তেজিত জনতা আইন নিজের হাতে তুলে নিয়ে সন্দেহভাজন ব্যক্তির উপর নৃশংস আক্রমণ চালায়। বিচারহীনতার এই সংস্কৃতি সামাজিক অস্থিরতা এবং আইন শৃঙ্খলার চরম অবক্ষয়ের প্রতিফলন। মব অর্থ উত্তাল জনতা বা উশৃঙ্খল জনতা, আর জাস্টিস অর্থ বিচার বা ন্যায় বিচার। অর্থাৎ মব জাস্টিস মানে উত্তাল জনতা বা উশৃঙ্খল জনতার বিচার। মব জাস্টিস বলতে সাধারণত আইন বা আইনি প্রক্রিয়ার বাহিরে গিয়ে জনতা যখন কোনো বিচার নিজ হাতে তুলে নেয় তখন তাকে মব জাস্টিস বলে। এ ধরনের ঘটনায় যদি কেউ মারা যায় বা জনতার গণপিটুনিতে কেউ মারা গেলে তাকে লিঞ্চিং বলে। এর অর্থ বিচার বহির্ভূত হত্যা। এছাড়া জনতা দ্বারা ঘরবাড়ি পোড়ানো, কাউকে আহত করা, ভাঙচুর সবকিছুই মব জাস্টিসের অংশ। তবে মব জাস্টিসের মূল ধারণাটি বহু পুরনো। প্রাচীন ও মধ্যযুগে জনতাকে ন্যায় বিচারের মাধ্যমে সুরক্ষা দেওয়ার জন্য বিচার ব্যবস্থার উন্নয়ন ছিল সীমিত। তখন নানা কারণে এমন গণহিংসার ঘটনা ঘটত। প্রাচীন সমাজে যখন বিচার ব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ পায়নি তখন মব জাস্টিসের মাধ্যমে জনগণ স্থানীয়ভাবে আইন প্রয়োগ করত। প্রাচীন গ্রিস এবং রোমে মব জাস্টিস বিচারের একটি রূপ হিসেবে গ্রহণযোগ্য ছিল। এ সময় ক্ষমতাবান ব্যক্তিরা মব জাস্টিসকে উস্কে দিত। মধ্যযুগীয় ইউরোপেও এমন ঘটনা ঘটেছে যেখানে ধর্মীয় অথবা রাজনৈতিক কারণে মব জাস্টিসকে বৈধ মনে করা হতো। এ সময় উইজ বা ডাইনি সন্দেহে অনেক নারীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। 19 শতক থেকে মব জাস্টিসের ধারণা আরও প্রসার লাভ করে। মার্কিন যুক্তরাষ্ট্রে লিঞ্চিং নামে পরিচিত গণহত্যা ছিল মব জাস্টিসের একটি নৃশংস উদাহরণ, যেখানে কালো সম্প্রদায়ের বিরুদ্ধে লিঞ্চিং সংঘটিত হতো, যা বর্ণবাদ এবং বিচারবিহীন হত্যাকাণ্ডের চূড়ান্ত প্রকাশ। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সহিংস ও রক্তক্ষয়ী এক গণ অভ্যুত্থানের মাধ্যমে গত 5 আগস্ট পতন হয় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের। ওই দিন দুপুরেই জনরোষ থেকে বাঁচতে শেখ হাসিনা পালিয়ে যান প্রতিবেশী দেশ ভারতে। একই সঙ্গে পালিয়ে যান আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা। তবে পালাতে গিয়ে সীমান্তে ধরা পড়েন কেউ কেউ। পালাতে না পেরে অনেকেই গণপিটুনির শিকার হন, তাদের মধ্যে অনেকেরই মৃত্যু ঘটে। এমন সব ঘটনাগুলোকে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে মব জাস্টিস। আমাদের দেশে মব জাস্টিস এবং লিঞ্চিংয়ের মতো ঘটনা প্রায়ই ঘটে। 2011 সালের জুলাই মাসে আমিনবাজারে ডাকাত সন্দেহে মেরে ফেলা হয়েছিল 6 ছাত্রকে। 2019 সালে বাড্ডায় তসলিমা বেগম রেনু নামের এক মাকে ছেলে ধরার সন্দেহে পিটিয়ে মারা হয়েছিল। সম্প্রতি রাজশাহীতে গত 7 সেপ্টেম্বর আব্দুল্লাল মাসুদ নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে মারা হয়েছে। এছাড়াও গত 18 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মারধরের শিকার হয়ে সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামক এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়। মেরে ফেলার আগে তাকে ভাত খাওয়ানো হচ্ছে এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মূলত সরকার পতনের পর থেকেই দেশজুড়ে বড় আকারে মব জাস্টিস নামক হৃদয় বিদারক এবং পার্শ্ববিক এই ঘটনাগুলো বেশি ঘটতে দেখা গেছে।